बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आमी आपनादेर सामने एकटी आलोचना निये आसलाम। से आलोचनाटी हलो जे मृतर भितरे जीवित बसत करे। ताहले एटा केमन कथा जे मृतर भितरे जीवित बसत करे किभाबे? जेमन जे विषयटी हलो যে মানুষ যদি একটা জামা পরে, সেই জামাটির ভিতরে আমার শরীর, তাহলে বোঝা গেল যে জামাটি পরেছি সেই জামাটির কোনো প্রাণ নেই, সে জীবিত না। তাহলে বোঝা গেল আমরা এই দেহটার মধ্যে বাস করি, মূলত এই দেহটা যে একটা খাঁচা বা একটা বাক্স, এটা কিন্তু মৃত। আর এই মৃতটার ভিতরে যখন আমার জীবাত্মা এবং পরমাত্মা বা আরও তিনটি আত্মা আছে, মোট পাঁচটি আত্মা যখন আমার এই দেহের মধ্যে আসিয়া গেল, তখন দেখা যায় যে এই দেহটা চলতে শুরু করেছে, বলতে শুরু করতে শুরু করেছে। তাহলে বোঝা গেল যে আমার এই দেহটা একটা মৃত খাঁচা, এই মৃতর ভিতরেই জীবিত বাস করে আমার জীব আত্মা এবং পরমাত্মা। আর সেই জীবাত্মা এবং পরমাত্মাকে জুড়েই আমাদের সেই মহান সত্তা এখানেই বিরাজমান। তো আজ যে আলোচনাটি নিয়ে আসলাম, এটি বোঝাতে চাই যে মানুষ মরিলে বেশিরভাগ মানুষই একটা কথা বলে থাকে, মানুষ যখন ইন্তেকাল করবে তখন তাকে যখন কবরে রাখা হবে, কবরে জীবিত করা হবে, এবং কবরে জীবিত করার পরে সে যদি নেকি বান্দা হয় তার জন্য বেহেস্তের দরজা করে দেওয়া হবে কবরের সাথে, এবং যদি সে পাপী বান্দা হয় তাহলে তাকে জাহান্নাম বানিয়ে দেবে বা দোজক বানিয়ে দেবে, এই যে কথাগুলা। কিন্তু হাদিস এই কথাগুলা বলেছে, ঠিক আছে, কিন্তু হাদিসগুলা স্পষ্ট করেনি। তো আজ স্পষ্ট করে বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হইলাম। সেটি হলো যে কবর, আমি মাটি যখন খুঁড়েছি একটা লাশ রাখব, সেই মাটির কবরটাও 3.5 হাত। যেই ব্যক্তিটাকে সেখানে, যেই ব্যক্তির লাশটাকে রাখা হবে, সেই ব্যক্তিটা মাটির তৈরি এবং সে তিনিও 3.5 হাত। তো এই 3.5 হাত মাটির কবরে আরেকটি 3.5 হাত মাটির বক্স বা মাটির কবর সেখানে রাখব। তাই একটি কবিতাতে বলা হয়েছে আমার বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার একটি বইতে, যে কবরের ভিতরে কবর, তার ভিতরে আরেক কবর, পাইছো কিনা এমন খবর, শুনে কেমন লাগছে জবর। তো আজকের গল্পের যে হেডলাইন, সেটির নাম হলো যে জীবিত থাকে মৃতর ভিতরে বা মৃতর ভিতরে জীবিত বসত করে। তো মৃতর ভিতরে কিভাবে জীবিত বসত করে তা অবশ্যই মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তবে আরেকটি কথা হলো, এই পৃথিবীতে আমরা এসেছি মূলে আল্লাত্মক যে জ্ঞান, আল্লাত্মক জ্ঞান কি, সেই জ্ঞানটি হলো রুহানিয়াত জগতের জ্ঞান। রুহানিয়াত জগতের জ্ঞান লাভ যার না হবে, সে এই পৃথিবীতে দেখা যায় যে বসবাস করবে ঠিকই, থাকবে ঠিকই, চলবে ঠিকই, খাবে ঠিকই, কিন্তু দেখা যায় সেই মানুষটি কখনোই মুক্তি লাভ করতে পারবে না। কারণ এই আত্মার মুক্তি লাভ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটি হলো যে আমরা যে মৃত খাঁচার ভিতরে আত্মা রূপে ঢুকে আছি, এখন সেই মৃত আত্মা, সেই জীবিত আত্মা যে মৃত ভাক্সর ভিতরে ঢুকানো আছে, যতদিন পর্যন্ত আমি এই মৃত খাঁচার ভিতরে বিরাজ থাকব ততদিন পর্যন্ত আমি এবং আপনি মুক্ত নয়। আর যদি সেখান থেকে মুক্ত হতে হয় তাহলে কি করতে হবে? আমাদের পঞ্চ আত্মার সাধনা করতে হবে। যেমন আগুনের একটি সাধনা, পানির একটি সাধনা, এবং আলোক শক্তির একটা সাধনা, বাতাসের সাধনা,
মাটির সাধনা। এই পঞ্চটি বস্তু দিয়ে যখন দেহ তৈয়ার হয়েছে এবং পঞ্চ আত্মায় যখন এই দেহটা গঠন হয়েছে আর এই দেহের ভিতরে যখন পঞ্চ আত্মা বিরাজমান থাকে, তখন দেখা যায় এই বিরাজমান থাকা অবস্থায় আমরা কখনোই মুক্ত না। আর এখান থেকে মুক্ত হতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো সাধনা। আর সেই সাধনা করতে হলে কী করতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। সে কামেল মুর্শিদের কাছে কেন যেতে হবে? এই কামেল মুর্শিদ পীরে আল্লাহপ্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। এখন তিনি আল্লাহর সাথে কীভাবে সম্পর্ক করলেন, কীভাবে আল্লাহর সাথে বান্দা থেকে তিনি বন্ধুত্ব অর্জন করলেন, তখন তিনি এটা জানে। যে জিনিসটা আমরা 12 বৎসর শ্রম দেব, 12 বৎসর চিন্তা করব, 12 বৎসর কষ্ট করে আমরা বের করে আনব, সে জায়গায় দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হেরা পর্বতের গুহায় আল্লাহর হুকুমে ঢুকেছিলেন এবং সাধন করেছিলেন। ঠিক সেই পন্থাগুলো হযরত আলী এবং বড় পীর আব্দুল কাদের জিলানী এদের মাধ্যমে এসে গেছে। এই জন্যই বলা হয় যে পীরে আল্লাহপ্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। তখন আমরা যখন পীরের কাছে যাব, তখন আমাদেরকে সে আত্মসাধনা দেবে। আর সেই আত্মসাধনাগুলো যখন আমরা করব, তখনই আমরা আত্মার মুক্তি হতে পারব। তখনই আমরা জীবিত আত্মা হয়ে মৃত বক্সের ভিতরে আমাদের আর থাকতে হবে না। এখন সেই আত্মাকে কষ্ট দিতে হলে আমার এই দেহের ভিতরে বা এই মৃত বক্সের ভিতরে আমাকে প্রবেশ করিতে হয়। তখন এই দেহের মধ্যে যখন আঘাত করা হয়, তখন আমার আত্মা কষ্ট পায়। সেটা কথার আঘাত হোক, সেটা লাঠির আঘাত হোক, সেটা আগুনের পোড়ার আঘাত হোক, যে কোনো আঘাতই তখন আত্মা সেখানে সইতে থাকে। তাই বলি আমাদের যদি এই আঘাত আর এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত নিতে হয়, তাহলে আমাদের সেই আত্মার পিতা ধরতে হবে। আর আত্মার পিতাকে যিনি আমার মুর্শিদ, একজন কামেল মুর্শিদ, কীভাবে তিনি আল্লাহর সাথে সম্পর্ক করলেন এবং তিনি কীভাবে আত্মসাধনা করলেন তিনি জানে। তখন সেই শিক্ষাগুলো যখন আমাকে দিয়ে দিবে আর আমি যখন দিন দিন এগুলো করব, ইনশাআল্লাহ আমাদের আত্মার মুক্ত হয়ে যাব। তো আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।